আমরা অনেকে নিরামিষ দিন কিংবা যে কোনো পুজো পার্বণের সময় ভাবি বাড়িতে যে কী নিরামিষ রান্না করা যায়। তাই আজকে আমি তোমাদের জন্য একটা পনিরের দারুণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমরা বাড়িতে খুব চটজলদি বানিয়ে নিতে পারবে আর যেটা ভাত রুটি দুটোর সাথে খেতে লাগবে অসাধারণ। তাহলে চলো এটা বানাতে আমাদের কী কী লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিষ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম মতো পনির। পনিরগুলোকে আমাদের এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিতে হবে। আমাদের সমস্ত পনিরগুলো কিউব করে ঠিক এরকম সাইজ করে কাটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়েছি ডুমো ডুমো করে কাটা দুখানা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়েছি 15 থেকে 20টা কাজু বাদাম, 1 টেবিল চামচ চারমগজ, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত। এবার এই 3টে জিনিসকে আমাদের মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে হবে। ভালো মতো একবার ঘুরিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ দুধ আর 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল। তারপর আমাদের এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের স্মুথ পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে এলে আমি ওর মধ্যে আগে আগে পনিরগুলোকে ছেড়ে দেব আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। তারপর পনিরগুলোকে আমাদের মিডিয়াম ফ্লেমে হালকা করে 2 পিট ভেজে নিতে হবে। পনিরগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে আমি অন্যদিকে উল্টে দেব। তোমরা দেখো আমাদের পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলোকে। এই ক্যাপসিকামগুলোকেও আমাদের মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর তোমরা দেখো আমাদের ক্যাপসিকামগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও অন্য একটা পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1টা জয়িত্রী, 1টা দারচিনি, 3টে এলাচ আর 3খানা লবঙ্গ। এবার ফোড়নটাকে আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আমাদের মিডিয়াম ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা কাজু পোস্ত আর চারমগজের পেস্টটা। পেস্টটা দেওয়ার পর এটাকে আমাদের একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট পর ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া জলটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। এরপর আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এটাকে কষানোর সময় কিন্তু আমাদের মাঝের মধ্যে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। যেহেতু এই গ্রেভিতে কাজু বাদাম দেওয়া আছে, তাই জন্য তোমাদের গ্রেভিটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর তোমরা দেখো আমাদের এই গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো আর ভেজে রাখা ক্যাপসিকামগুলোকে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 7 অনুযায়ী নুন আর 7 অনুযায়ী চিনি। তারপর সমস্ত কিছুকে আমাদের ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ দুধ আর 1/2 কাপ পরিমাণ জল। তারপর সমস্ত কিছু একবার ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে।
সমস্ত কিছুকে ভালো করে মিশানোর পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমাদের হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের পনিরের গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। তারপর ভালো মতো একবার সমস্ত কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের নিরামিষ পনির। তাহলে আর চিন্তা নেই, যে কোনো নিরামিষ দিন কিংবা পূজো পার্বণের দিনে তোমরা বাড়িতে এটা ইজিলি বানিয়ে নিতে পারবে। আর এই পনিরটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলে পনিরের আরও দারুণ দারুণ রেসিপি রয়েছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবারও চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।